বিয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং ডিশ। বিয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি রেসিপি। সেটি হলো জাপানিজ এবি ফ্রাই বা ডিপ ফ্রাইড শ্রিম্প। এই রেসিপিটির সাথে যারা পরিচিত তারা তো এর টেস্ট জানেনি, আর যারা পরিচিত না তারা আমার ভিডিওটি দেখে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি এখানে 10টি চিংড়ি নিয়েছি। চিংড়ির ল্যাসটাকে রেখে খোসা এবং মাথাটাকে ফেলে ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিয়েছি। আপনারা চাইলে ল্যাসটা ফেলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন চিংড়ির যে বাঁকা আকৃতিটা আছে সেটাকে সোজা করার জন্য ছুরি দিয়ে একটু পেটের দিকটাকে কেটে দিচ্ছি। এর ভিতরে একটা শিরা থাকে, শিরাটাকেও ফেলে দেব। দেখুন একটা শিরা বেরিয়েছে, এটাকে ফেলে দিলেই ভালো হয়। এখন আমি চিংড়ির পিঠের দিকটাকে আলতো করে একটু কেটে দিচ্ছি। আমি আবার উল্টে পেটের দিকটাকে একটু ভেঙে দিচ্ছি। ভাঙার সময় আপনি টের পাবেন, একটু শব্দ হবে, তাতে বোঝা যাবে ভেঙে গেছে কিনা। এবং এই ভেঙে দেওয়ার ফলে ফ্রাই করার সময় বেঁকে যাবে না। আমি সবগুলিকে একই রকম করে নিয়েছি। এখন আমি চিংড়িগুলিকে ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ লবণ দিচ্ছি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি এবং হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি। সবগুলি উপকরণ একসাথে চিংড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে রসুন বাটা বা আদা বাটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে এখন আমি কোট করার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি। এর সাথে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো এবং সামান্য লবণ। এখন আমি সবগুলিকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি চিংড়িগুলিকে দুবার কুট করব, প্রথমবার ময়দা দিয়ে, দ্বিতীয়বার ব্রেডক্রাম দিয়ে। আমি ময়দা দিয়ে চিংড়িগুলিকে কুট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলিকে কুট করে নেব। সবগুলিকে এভাবে ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এখন আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দ্বিতীয়বার কোট করার জন্য 1 কাপের মতো ব্রেডক্রাম নিয়েছি এবং চিংড়িগুলিকে ডিমে চুবিয়ে ব্রেডক্রামে কোট করে নিচ্ছি। ভালো করে ব্রেডক্রামটা লাগাতে হবে চিংড়ির গায়ে। আমি আরেকটা কুট করে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলিকে ব্রেডক্রামে কুট করে নেব। আমি সবগুলি চিংড়ি কুট করে নিয়েছি। এখন ফ্রাই করার জন্য প্যানে আমি অনেকটা তেল গরম করে নিয়েছি এবং একটি একটি করে চিংড়ি তেলে ছেড়ে দিচ্ছি। আমি এখানে তেলটাকে হাই ফ্লেমে গরম করে এখন মিডিয়াম লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি ফ্রাই করতে বেশিক্ষণ সময় লাগে না, এদিক ওদিক দুই একবার উল্টে পাল্টে দিলেই ফ্রাই হয়ে যায়। আমি একটা দিক উল্টে দিচ্ছি। আমার ব্রেড ক্রামটা যেহেতু সাদা ছিল তাই চিংড়িগুলি লাইট ব্রাউন কালার করে ফ্রাই হলেই বোঝা যাবে ফ্রাই হয়ে গেছে। আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি, আমার চিংড়িগুলি প্রায় ফ্রাই হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি এবং এভাবে আমি বাকিগুলিও ফ্রাই করে নিব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ঝটপট বাসায় করে নিন। এবং আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন। তাহলে আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।